আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, আর এই স্পেশাল বিরিয়ানি এর আগে কখনো কেউ বানিয়েছে কিনা আমার তো জানা নেই। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, দেখবেন বিরিয়ানি তো আজকে অসাধারণ হবে খেতে। আর চিকেনের পিসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই বড় বড় চিকেনের পিস দিয়ে আজকে তৈরি হবে ডেলিসিয়াস বিরিয়ানি। এর জন্য আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। প্রথমেই দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো প্রথমেই দিচ্ছি আমি ধনে গুঁড়ো, তারপরে আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা ব্যবহার করবেন এখানে। তো তারপরে আমি এখানে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা, তার সাথে আমি দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কি বানাচ্ছি ভিডিও করতে করতে বলছি। তো তারপরে আমি এখানে দিচ্ছি কিছুটা চিকেন মশলা, চিকেন মশলা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো। তো ভালো করে মশলাগুলো দিয়ে নেবেন আপনারা, না হলে ম্যারিনেশন ঠিক না হলে রান্না ভালো হবে না। তারপরে এখানে দিচ্ছি কেওড়া ওয়াটার, ঠিক আছে, এখানে কেওড়া জল যে কোনো ব্র্যান্ডের কেওড়া জল আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে কেওড়া জল দিচ্ছি। তো কেওড়ার জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো গোলাপ জল, আমি এখানে গোলাপ জলও ব্যবহার করছি অবভিয়াসলি। তো আমি এখানে গোলাপ জল দিচ্ছি, এটা হচ্ছে ম্যারিনেশন প্রসেস, এটা খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট পার্ট এই রান্নাটার জন্য স্পেশালি। এছাড়া আমি এখানে দিচ্ছি কিছুটা কুকিং অয়েল, আপনারা এখানে যে কোনো অয়েল ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো লবণ। তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ভালো করে চারিধারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ঝটপট আমি মশলা মাখিয়ে নিয়ে ফিরে আসছি মশলা মাখানোর পর। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি চিকেন খুব ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেশন আমার ডান, চিকেনও আমার ম্যারিনেশন কমপ্লিট। তো এবার আমি বলে দিই প্রসেস। তো ফার্স্টে তোমাদের এই চিকেনটা যদি তোমাদের কাছে পসিবল হয় ওভার নাইট তোমরা অবভিয়াসলি রেখে দেবে, আর যদি না পসিবল হয় তাহলে মিনিমাম দু তিন ঘন্টার জন্য তো রাখতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, প্রথমে ভিডিও শুরু করাই হয়নি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর রান্না আসার আশা করি আজকে বীভৎস ভালো হবে। এই রেসিপি তোমরা আগে কোনোদিন খেয়েছো কিনা আমি জানি না, এই রেসিপি একদম ইউনিক রেসিপি, তো তোমরা ট্রাই করো অবভিয়াসলি ভালো লাগবে। তো চলো ঝটপট রেসিপি শুরু করে দেওয়া যাক এবার। তো ফার্স্টেই আমরা কী করবো, এটা কড়া নিয়ে নেবো, কড়াতে আমরা তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পরে, তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা একটু পেঁয়াজ, এটা ভেজে তুলে রাখবো আগে থেকে। তো তুলে নিয়েছি সেই ভেজে রাখা পেঁয়াজ, পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি এই চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। এগুলো কিন্তু ওভারনাইট রাখার পর আমি বানাচ্ছি। এই চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে চারিঘাট দিয়ে। আমি এখানে দুটো দুটো করে ফ্রাই করছি, এখানে ফ্রাই করে চিকেনগুলো সুন্দর করে প্লেট করে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আমি চারটে চিকেন ভেজে নিয়েছি, এবং খুবই সুন্দর করে লাল লাল করে চারিধারে যাতে ভালো মতো ভাজা হয় সেভাবে দেখবেন, আর যেন ভেতরে টেন্ডার থেকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকে। তো এই চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার আসি বাকি রান্নাতে। তো আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছিলাম বড় বড় স্লাইস করে, তো সেগুলোকে আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এটা ভালো করে মিক্স করে নিতে হবে, এবং এটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো সেটাও ভালো করে এখানে মশলাটা একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে একদম লো ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নেবেন। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা হলুদের গুঁড়ো, ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে এটাকে একটুখানি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, যেটা আমি টমেটো বেঁধে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, এবং ভালো করে এটাকে মিক্স করতে হবে। তো এরই মাঝখানে আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, মনে রাখবেন ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম, এবং আমি মশলা কষানোর সময়তেও আবার খানিকটা দিলাম। তো এবার আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ওপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। যখন আপনাদের ওপর থেকে তেল ভেসে উঠবে মশলার, তখন আপনারা মনে করবেন যে আপনাদের মশলাটা রেডি হয়েছে। তো এই মশলাটার মধ্যে এবার আমি দিয়ে দেবো ফেটানো টক দই। অবভিয়াসলি এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেবেন, একদম লোতে রেখে এই দইটার সাথে সাথে নেড়ে নেড়ে মিক্স করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দই ভালো করে মিক্স হয়ে গেছে, এরপরে এটা তেল ভেসে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এবং আলুগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো আমি একবার।
তো ভালো করে এগুলো নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো। তো চিকেনের পিসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, আর তার মাঝখানে আমি সামান্য একটুখানি জল অ্যাড করেছি। সামান্য একটু জল অ্যাড করে এর মধ্যে চিকেনগুলো আপনারা সোক করে দেবেন, দিয়ে এটাকে লো ফ্লেমে এটাকে করতে হবে আপনাদেরকে। এটাকে যত পারবেন লো ফ্লেমে রেখে করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন রেডি। তো এবার আমি একটি প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, এটা বিরিয়ানি বানানোর প্যান। তো এর মধ্যে আমি কিছুটা নিচে অয়েল দিয়ে দিলাম, যে কোনো রাইস আপনারা দিতে পারেন। এখানে আমি ইউজ করছি দেরাদুন চালের রাইস। তো এখানে দেরাদুন চালের রাইস আমি তৈরি করে নিয়েছি, সেটা আমি ফার্স্টে এক লেয়ার দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য। তো প্রথম লেয়ার এটা পড়ে গেল, তো তার উপরে আমি দেব হচ্ছে চিকেন। সেকেন্ড লেয়ার দেব, তার আগে এখানে চিকেন দেব। তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা আমি গলিয়ে নিয়েছি কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, তো ওই জন্য ঘিটা একদম জমে বরফ হয়ে গেছিলো। আমি ঘি দিয়ে দিলাম। তো এবার আমি সেকেন্ড লেয়ার ভাত দিয়ে দেবো এখানে। এই যে আমি করে রেখেছি দেরাদুন চালের রাইস আমি করে রেখেছি এখানে। তো এবার সেকেন্ড লেয়ার দেব। আজকে আমি সমস্ত বিরিয়ানিটাই করেছি চাপের যে পিস হয় সেরকম বড় বড় পিস দিয়ে করেছি আমি। তো এভাবে আমি জানি না যে আর কেউ বাড়িতে বানাও কিনা, বানালে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমি ওইভাবে আজকে ট্রাই করেছি, দেখি কিরাম হয়েছে। গন্ধ তো দারুণ বেরিয়েছে, আশা করি খেতে দুর্দান্তই হবে। তো আমি এখন থার্ড লেয়ার ভাত দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো এটা আমি দমে বসিয়ে দিয়েছি, তো ফিরে আসছি দম হয়ে যাওয়ার পর। তো বন্ধুরা আমার স্যালাড তো ডান, এবার স্যালাডের মধ্যে একটুখানি সল্ট দেওয়ার পালা। তো এই যে আমার স্যালাড তৈরি হয়ে গেল, এবার আমি দেখাবো বিরিয়ানি। এটা আমার সাইডে থাক, এই হচ্ছে আমার বিরিয়ানি। তোমরা দেখতেই পাচ্ছ কত ধোয়া বেরোচ্ছে, একদম গরম গরম হঠাৎ বিরিয়ানি। এটা এবার আমি সার্ভ করব। তো এই হচ্ছে বড় আমার হিউজ হচ্ছে আমার চিকেনের পিস, এটা দিয়ে আমি নিচ্ছি। আশা করবো আজকের বিরিয়ানি তো ফাটাফাটি হয়েছে। এবার আমি তোমাদের অবশ্যই খেয়ে দেখাবো যে এটা কিরম হয়েছে, এমন না যে আমি তোমাদের খেয়ে বলবো না যে কেমন হচ্ছে। তো বন্ধুরা আমার তো বিরিয়ানি রেডি, আর এটা হচ্ছে আবার টেস্ট করার পালা। তো এরকম বড় বড় পিস দিয়ে বোধহয় লখনৌতেই এরকম বিরিয়ানি বানায়, এত বড় বড় চাপের পিস দিয়ে বিরিয়ানি। তো ফার্স্টে আমি একটুখানি চাপের পিসটাই ট্রাই করব। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। একটু রাইস নিই, তাতে তো আলু নেব, রাইস নেব। অমায়িক খেতে, অমায়িক। দেখো জাস্ট, আর শসা নেবো আমি, এত দারুণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে তাহলে তোমাদেরও দারুণ লাগবে। অসাধারণ বিরিয়ানি, তোমরা এইভাবে ট্রাই করো।